প্রেমের সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক, বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা 19 বর্ষীয় প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার প্রেমিকের। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বর্তমানে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় প্রেমিকের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করল প্রেমিকা। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এছপুর গ্রাম পঞ্চায়েতের পাখির বাদা বালিছড়া এলাকার বাসিন্দা শুকুর আলীর সাথে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 19 বর্ষীয় তরুণীর 1 বছর ধরে প্রণয়ের সম্পর্ক চলছিল। ওদের সম্পর্ক এতটাই গভীর হয় যে তাদের মধ্যে প্রায়শই শারীরিক সম্পর্ক চলত, এমনকি তাদের মধ্যে চলা প্রণয়ের সম্পর্কের কথা পরিবারের লোকেরাও জানত। শুকুর আলী নিজেকে অবিবাহিত বলেই পরিচয় দিয়ে এসেছেন। একাধিকবার শারীরিক সম্পর্ক করার কারণে এই তরুণী বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, শুকুর আলী বর্তমানে তার প্রতিশ্রুতির কথা অস্বীকার করছে, এই সন্তানটি তার নয় বলে দাবি করছে। বিগত 15 দিন ধরে সম্পূর্ণ রূপে এই তরুণীর সাথে শুকুর আলী যোগাযোগ বন্ধ করে দেয়। এখন শোনা যাচ্ছে শুকুর আলী নাকি বিবাহিত। এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুর 12টায় তরুণীর পক্ষ থেকে কৈলাসহরের মহিলা থানায় শুকুর আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কতদিনের সম্পর্ক আছে আপনার বাড়িতে কি জানে? নির্যাতিতা দুপুর 12টায় কৈলাসহরের মহিলা থানায় লিখিতভাবে মামলা করলেও বিকাল 5টা অবধি মহিলা থানা মামলাটি রেজিস্ট্রি করেনি এবং ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট এলাকাতেও পুলিশ যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।